নমস্কার, অদ্বৈত বন্দ্যোপাধ্যায় চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত। হাজারো হাজারো বছর ধরে এই তীর্থযাত্রার পথের ওপরে নেমে এসেছে তীর্থযাত্রীর ঢেউ। কেন জানি না কোটানি মোড়ে এক অমোক আকর্ষণে, বারবার ছুটি দুর্বার আকর্ষণে এই হিমালয়ের পথে পথে। এবারে এখন দেবপ্রয়াগ থেকে আমরা আজ সকালে চলেছি এখন চন্দ্রবদনী মন্দির দর্শনে। এটি টেহরি জেরোয়াল গাড়োয়াল জেলায় অবস্থিত। এই মন্দিরের পথে যাওয়ার গ্রামীণ দৃশ্য দেবপ্রয়াগ অতি পরিচিত নাম, দেবভূমি গাড়োয়ালেই সব পথিকেরই চেনা। ভাগীরথী এবং অলকানন্দার সঙ্গম স্থলেই গঙ্গা জন্মস্থান, এবং সেখান থেকে টেহরিগামী বাসে পৌঁছই জামনিখাল। জামনিখাল থেকে আবার একটি জিপে চন্দ্রবদনী মন্দিরের পাদদেশে। এই চন্দ্রবদনী মন্দির পৌঁছতে 1 কিলোমিটার কঠিন চড়াই পথ চড়তে হবে। চন্দ্রবদনীর মন্দির অতি শান্ত পরিবেশ, যেন ধ্যান মগ্ন হয়ে পাহাড়ের শীর্ষে মা চন্দ্রবদনী। পথিক এখানে স্তব্ধ হয়ে দাঁড়ায়, পথ চলার সব কথা ভুলে যায়, বিস্ময় তাকিয়ে দেখেই বিশ্বরূপের দিকেই। দিগন্ত বিস্তৃত তুষারময়লী প্রকৃত হিমাচলের শান্ত সমাহিত বিরাট রূপ, যেন যোগীবর নাগাধিরাজ মাথার শুভ্র জটার বাঁধন খুলে মেঘহীন সুনীল আকাশের গায়ে ছড়িয়ে দিয়ে আবার ধ্যানমগ্ন হয়েছেন। প্রভাত সূর্যের স্বর্ণ কিরণ এসে গগনচুম্বী চূড়াগুলিকে স্পর্শ করেই আবার সূর্যাস্ত হয়ে যায় মন্দিরের পেছনেই। মন্দিরের গর্ভগৃহে পূজারি পুজো করিয়ে দেয় ভেতরে মা চন্দ্রবদনী ধ্যানময়ী মূর্তি। আর
একটি মালটা প্রসাদও দেয়। মালটা হলো উত্তরাখণ্ডের এক বিশেষ রকমের লেবু। চন্দ্রবদনী মন্দির দর্শন শেষে আবার ফিরে আসি দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগ থেকে এবার গন্তব্য হরিদ্বার। হরিদ্বারে সেই চিরাচরিত হরকি পৌরি ঘাট এবং আপাতত আবার ট্রেনে করে রওনা দি সেই চিরাচরিতভাবেই কলকাতার পথেই। আবার কবে ফিরব মা গঙ্গা তোমার এই জন্মস্থানে, তোমার বাল্যলীলা স্থানে। বেনারসের সেই 100 বছরের পুরনো রেল ব্রিজ পার করতে থাকে ট্রেন, তলা দিয়ে মা গঙ্গা বয়ে যায় সাগর সঙ্গমের উদ্দেশ্যে। কাশীর দিকে চেয়ে থাকি, দেখতে দেখতে শহরটি মিলিয়ে যেতে থাকি। মনে ভাবি আবার কবে যাব মুক্ত গৌতী মেঘ পৃষ্ঠ আসনে চেপেই হিমালয়ের সেই অলকা পুরীতেই। যাই হোক, আপাতত হিমালয় ভ্রমণ শেষ। আবার এরপর নিয়ে আসছি উত্তরাখণ্ডের আরও কিছু ভিডিও। অপেক্ষায় থাকুন ও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপাতত ধন্যবাদ।